বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অভিমুখে রয়েছে। আগামী 12 ঘন্টায় তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আগামী কাল 26 সেপ্টেম্বর এটি বিশাখাপত্তনম এবং গোপালপুরের মাঝামাঝি অবস্থান করবে বলে মনে করা হচ্ছে। তবে রাজ্যে এর সরাসরি কোনো প্রভাব পড়বে না বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী 28 ও 29 সেপ্টেম্বর কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলি এবং পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ চন্দ্র দাস। এই ডিপ ডিপ্রেশনটা আগামী 12 ঘন্টায় সাইক্লোনিক স্টর্ম হওয়ার চান্সেস রয়েছে। আলটিমেটলি 26 তারিখে ইভিনিং এ এই সিস্টেমটা উড়িষা এন্ড আন্ধ্রপ্রদেশ এর কোস্টের মাঝখানে ইন বিটুইন যদি বলি আমি বিশাখাপট্টনম এন্ড গোপালপুর আর খুব ক্লোজ টু কালিঙ্গাপট্টনম যাওয়ার চান্সেস রয়েছে। ফলে যদি আমি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি বলি যে এই সিস্টেমে ডিপ ডিপ্রেশন বা যেটা সাইক্লোনে ইন্টেন্সিফাই করবে আমাদের রাজ্যে কিন্তু ডাইরেক্ট কোনো এফেক্ট নাই। অর্থাৎ 26 তারিখ পর্যন্ত আমাদের রাজ্যে বড় কোনো ওয়েদার হবে সেরকম চান্সেস নাই। তারপরে একটা সাইক্লোনিক সার্কুলেশন ডেভেলপ করবে নর্থ ইস্ট বের উপরে, সেটা আগামী 24 ঘন্টা অর্থাৎ 28 তারিখে চান্সেস রয়েছে যে লো প্রেশার হিসাবে ইন্টেন্সিফাই করবে। আর 29 তারিখ নাগাদ সকালের দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টের দিকে আসার চান্সেস রয়েছে। এই সিস্টেমের অনেকটা ইম্প্যাক্ট আমাদের রাজ্যে পড়বে ইন টার্মস অফ ভারী বৃষ্টিপাত তার সঙ্গে উইন্ড।